ভোররাত থেকে শুরু হয়ে যায় মুষলধারে বৃষ্টি, আর তার সঙ্গে ঘুমটা ভাঙলো আজকে হচ্ছে মতুয়ার দলের এই ঢাকের আওয়াজে। তো আমাদের বাড়ির পাশে কিন্তু ঠাকুর নগর, তো আমরা সত্যি ভীষণ গৌরবিত। সারাদিন কষ্ট মতুয়ার দল যাচ্ছে, তো খুবই ভালো লাগছে দেখতে। তো আজকে এটা দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটা, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখো, আশা করছি ভালো লাগবে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উজ্জ্বলা ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। সকালবেলা থেকে আজ দুই তিন দিন তো নিম্নচাপ হয়ে আছে, তো আগে একদিন রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, কালকে অল্প অল্প বৃষ্টি হয়েছে রাত্রেবেলা, সারাদিন তো মেঘলা আকাশ, আজকেও সকালবেলা উঠে দেখছি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সেটাও তো তোমাদের সঙ্গে ফার্স্টেই শেয়ার করে দিয়েছি। তো যাই হোক, আজকে সারাদিনে কী কী হচ্ছে টুকিটুকি সব কিছু শেয়ার করবো। তো ভিডিওটাকে স্কিপ করো না প্লিজ, প্লিজ শেষ পর্যন্ত দেখতে দেখো, আশা করছি ভালো লাগছে। তো এখন আমি এখানটায় দাঁড়িয়ে আছি যে জানলার ধারে, আমি একটু আমার সোনা বাবার মতো বৃষ্টি হচ্ছে দেখছি, আর বাবা ওদিকে ওই যে ভিডিও এডিট করছে ওর চ্যানেলে, ওর চ্যানেলের নাম হচ্ছে প্রদীপ আর্ট অ্যান্ড হোম পেইন্টার। ও সেই চ্যানেলে সপ্তাহে সপ্তাহে ভিডিও আপলোড দেয়, তো সেখানে ভিডিওটা আজকে যে এডিটিং করছে। আর সোনা বাবা ওখান থেকে জানলা দিয়ে ওর দাদুর সঙ্গে কথা বলছে, আর বৃষ্টি হচ্ছে সেটাই দেখছে। তো বর্ষা হোক আর যাই হোক, পেটের দায় কিন্তু বড়ই দায়। তো যাই হোক, ঝড় হোক জল হোক, কিন্তু পেটের জন্য ব্যবস্থা তো করতেই হবে। তো যাই হোক, দুটো উচ্ছে ছিল পুচকু শোনার জন্য, সেই উচ্ছে দুটো ভাজি করেছি, আর হচ্ছে মুগের ডাল পাতলা করে করেছি, আর করেছি হচ্ছে আলু ভাতে দিয়েছিলাম। তো সব বাড়িতে তো আর বাড়ির পুরুষ মানুষদেরও বসে থাকলে হয় না, তো কাজেরও এখন প্রচণ্ড চাপ, সেই জন্য ও কাজে যাবে। তো তার জন্য বৃষ্টিটাও এখন থেমে গেছে, এখন একটু হালকা রোদ্দুরও বেরিয়েছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে কাজে বেরিয়ে যাচ্ছে, নয়তো পরে যদি আবার বৃষ্টি আসে সেই জন্য। তো তারপর ওকে ওর ভাতটা দুপুরের ভাতটা গুছিয়ে দিলাম, আর সকালেও তো খেয়ে যায় আর দুপুরের ভাতটা নিয়ে যায়। তো সকালেরটা ভাত বেড়ে দিয়েছি, আর দুপুরের ভাতটা হচ্ছে বাটিতে দিয়ে দিচ্ছি, আর যে আলু ভাতটা দিয়েছিলাম সেই আলু ভাতটা মেখে তারপর ও টিফিন বাটিতে একটু দিয়ে দেবো দুপুরের জন্য, আর হচ্ছে সকালেরটা খাওয়া দিয়ে দিয়েছি। তারপর ভাতটা নিয়ে সাইকেলে ব্যাগটা গুছিয়ে জামা কাপড় টাপড় সব দিয়ে ব্যাগটা গুছিয়ে দিয়ে, বাট সাইকেলটা কিছুতেই দাঁড়াচ্ছে না, সেই জন্য আমি এখানটায় দাঁড়িয়েছি, যদি পড়ে যায়। তো তারপর আমার এক জায়গায় যাওয়ার আছে বাজারে, তো কেন যাবো সবটা শেয়ার করব, তো সেটাই আর কি বলে কাজে বেরিয়ে যাচ্ছে। আর সোনা বাবা এখানে দেখো কী করছে, দোকানে বসে ওর দাদুর মোবাইল আর চার্জার নিয়ে খেলা করছে। তারপর আমি বাড়িতে চলে এসে কালকে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, হালকা একটু নরম আছে, তো সেই ধোয়া জামা কাপড়গুলো আবার সব দড়িতে মেলে দিচ্ছি, তাহলে পুরো খড়খড়ি শুকনো হয়ে যাবে, আর হালকা একটু নরম থাকলে না তেমন একটু স্যাঁতস্যাঁতে গন্ধ হয়ে যায়, সেই জন্য আবার একটু ভালোভাবে রোদ্দুরে দিয়ে শুকাতে দিচ্ছি। দিয়ে এখন আমি যাব হচ্ছে খেতে, খেয়ে নিয়ে তারপর স্নান টান করে গুছিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে তোমাদের সামনে আসছি। তো চলো, ভিডিওটাকে স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে দেখো প্লিজ প্লিজ। দেখো আমি বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, এখন সোনা বাবাকে রেডি করবো। তো ও খাটের পরে কি অবস্থা করেছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। দেখো ক্রিমের কোটোটা কয়, এই যে রয়েছে কোটোর ঢাকনিটা, কোটোটা কোথায় জানি না, আয়নার পরে সে এক কোটো ক্রিম কিনে দুদিন না তিন দিন স্রেফ ইউজ করেছে, আর সব এই এখন মুখে মাখছে, গায়ে আয়নায় সব মাখিয়ে দেখো কি করেছে, ওই যে ফোটো পুরো খালি হয়ে গেছে, বাবা গুড। এখন আবার ধোয়াতে হবে, তারপর ওকে রেডি করব, তো অনেকটা এমনিতে লেট হয়ে গেছে, চলো ওকে আমি আগে রেডি করে নিই তারপর আবার। তারপর চলে এলাম ওকে রেডি করতে, একটা হাফ প্যান্ট আর এই পাতলা মতো একটা কি জামাই পরাচ্ছি, তার কারণ বৃষ্টি হলেও না আজকে যেহেতু একটু আবার রোদ্দুর বেরিয়েছে এখন, তো সেই জন্য কিন্তু একটু গরম লাগছে, সেই জন্য ওকে একটা পাতলা মতো আর কি জামা পরে না, তারপর পার্সটা বের করবো বলে আর একটা। দেখো আমি রেডি, একটা বস্তা নিয়ে নিয়েছি, আর এই যে
এটা হচ্ছে সবসময় যাওয়ার জন্য ব্যাগ, আর এই রুমাল। সোনা বাবা বর্ষা হলে অটোমেটিক আমার আগে ছাতা নিয়ে বসে রয়েছে। ছাতাটা বাড়ি রেখে গেলে হয় না? ছাতা বাড়ি রেখে যাব, ছাতাটা নিয়ে বলে। আচ্ছা চলো। তারপর আমি জলেশ্বর মন্দিরের সামনে এখানটায় দাঁড়িয়ে রয়েছি গাড়ির জন্য, কখন অটো আসবে, অটো অথবা বাস যেটা আসবে সেটাই চলে যাবে। তারপর একটা অটো পেলাম, অটোতে সোনা বাবা পুষ্পি সোনা আমার কোলেই ঘুমিয়ে পড়েছে। তো ঘুমাতে ঘুমাতেই যাচ্ছি, তারপর চলে এসেছি আমি এখন হচ্ছে নবগ্রহে মুরগি পুষেছি, তো সেই মুরগির খাবার দেওয়ার পাত্রগুলো কিনতে। তো আমাদের ওখানে একটু দাম বেশি, নবগ্রহে আসলে দামটা কম, সেই জন্য নবগ্রহ থেকে কিনে এখন আবার যাচ্ছি বাড়ি। দেখো বাড়িতে এসে দেখছি প্রচণ্ড মেঘ করেছে, সেজন্য মাকে জামা কাপড় দেওয়া ছিল সেগুলো আবার সব তুলতে এসেছি। তো যেহেতু মেঘ করেছে সেই জন্য কটা কাঠের চলা আবার রোদ্দুরে দিয়েছিলাম, তো সেই চলাগুলোই আবার তুলতে চলে এলাম, নয়তো বৃষ্টি আসলে আবার ভিজে যাবে। তাড়াতাড়ি করে সেই কাঠের চলাগুলো সব কুটে নিচ্ছি। তো এখন বাজে হচ্ছে 10:30, তো আমি সময় সবাই শুয়ে পড়েছি। সোনা বাবা তো সেই আজকে সন্ধ্যেবেলা ঘুমিয়ে পড়েছে, যেহেতু আজকে দুপুরে ঘুমায়নি সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আর বাবাকে জল খাচ্ছে, খেয়ে এখন ঠাকুরের নাম করবে, করে তারপর ও ঘুমিয়ে পড়বে। তো চলো আজকের মতো গুড নাইট, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো বাই বাই, গুড নাইট।